শ্রদ্ধা সার্বেদা সকল, আপনাদের সকলকে মানে মূল ইউটিউব চ্যানেল নলিনী কান্ত ডেকাল স্বাগত জানাইছো। টেট শিক্ষক সকলের কারণে অহা একটি অত্যন্ত ভয়ানক খবরের বিষয়ে এই ভিডিওটির জড়িয়ে জানাবর কারণে চেষ্টা করেন। যেটা টেট এটি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়, কোনোজন ক্যান্ডিডেটে সরকারক বা টেট এম্পায়ার কমিটিক নকয় যে কি আমাক গ্যাস মার্ক দি পাস করা। তেনেকুৱা এটা ঘটনা ঘটিছিল হাই স্কুল টেটত, যিসকলে অবতীর্ণ হয়েছিল সেই শিক্ষক শিক্ষয়িত্রীসকলক গ্যাস মার্ক দি কি করা হয়েছিল, পাস করা হয়েছিল। এটা গ্যাস মার্ক কিহর কারণে দিয়া হয়েছিল এই সিদ্ধান্তটো সরকার বা টেট এম্পায়ার কমিটিয়ে জানে। তার পরবর্তী পর্যায়ত 2021 চনত সরকারের তরফের পৰা এই গ্রেস আর নন গ্রেস সকলকে কি করা হয়েছিল, হাইস্কুল টেটর এজন গ্রেজুয়েট শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়া হয়েছিল। তার ঠিক পরবর্তী পর্যায়ত বিটিসির তরফের পৰা 951 শিক্ষকক আগস্ট মাহত কি করা হয়েছিল, আগস্ট মাহর 12, 13, 14 এই তিন তারিখে এই অ্যাপয়েন্টমেন্ট দিয়া হয়েছিল। তাত গ্রেস মার্ক পাওয়াও আছিল, গ্রেস মার্ক নপাও আছিল। এতিয়া আজিপর দুদিন আগতে এটি হাইকোর্টের পৰা অর্ডার ওলাইছে যে কি যিসকলে গ্রেস মার্ক পাইছে বা যিসকলে গ্রেস মার্ক পাই বর্তমান এই গ্রেস মার্ক পাইছিল সেইসকলক ডিসকোয়ালিফাই করব লাগে। তার পরিবর্তে যদি এজন ক্যান্ডিডেটে উমৈহতীয়াভাবে এগ্রিগেট OBC ST আর SC হলে 55%, অর্থাৎ 110 নম্বর, আর জেনারেল হলে 120 নম্বর, কোনোবাখন পেপারত 70 পাব পারে, কোনোবাখন পেপারত 50 পাব পারে, মুঠৰ ওপৰত এগ্রিগেট যদি 120 নম্বর পায় তেতিয়াহলে তেখেতক কোয়ালিফাই করব লাগে। এইটোর জড়িয়তে বহুতো শিক্ষক গ্রেজুয়েট শিক্ষকর কারণে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছে বা অশান্তির সৃষ্টি হয়েছে। এনেকুৱা বহুত শিক্ষক আছে যিসকল শিক্ষকে হাইস্কুলত পাইছিল, ইতিমধ্যে তেখেতে LP বা MA স্কুলত রেগুলার শিক্ষক হিসাবে কর্মরত আছে। যেতিয়া তেখেতে হাইস্কুলত চাকরি পালে, গ্রেস পাই তেখেতে পাস করলে, সার্টিফিকেটখন যেহেতু সরকারের ফল দিয়া হয়েছে গতি তাত আর কবলগীয় তেখেতর নাছিল যে কি আমাক গ্রেস মার্ক দি পাস করাই দিছে। পরবর্তী পর্যায়ত পোস্ট ওলাল, এপ্লাই করা হল, আর এপ্লাই করার পিছত এতিয়া যেতিয়া সেই কেনেকুৱা ধরনের বেলেগ খবর শুনবর কারণে পায় নিশ্চয় শক হব। এনেকুৱা বহুত শিক্ষক আছে যিসকলে LP রেগুলার করে আছিল, MA রেগুলার করে আছিল, সকল ব্যক্তি যেহেতু উচ্চ শিক্ষকলৈকে যাব বিচাৰে হাইস্কুলত পড়ার সেই চাকরিটো এৰি দিলে, হাইস্কুলত জয়েন করলে। সচাকে যদি হাইকোর্টে দিয়া রায়টোর মতে সরকারে সিদ্ধান্ত লয় বা সরকারে এই যিখিনি শিক্ষক শিক্ষকখিনির কথা যদি নাভাবি তেনেকুৱা ধরনের এই গ্রেস মার্কর সিস্টেমটো নোহোৱা কৰি দিয়ে, তেতিয়াহলে এই শিক্ষকসকলৰ কাৰণে যথেষ্ট এই বেয়া খবর বুলি কব লাগিব। কারণ ইতিমধ্যে তেখেতসকলে আগৰ যিটো ৰেগুলাৰ চাকৰি সেইটো হেৰুৱালে, লগতে গ্রেস মার্ক পোৱাৰ এই ইস্যুটোৰ কাৰণে নতুন হাইস্কুলৰ চাকৰিটো হেৰুৱাব। আমি কেতিয়াও নাভাবো এনেকুৱা হব বুলি, আমি ভাবো সরকার এটি সুস্থির সিদ্ধান্ত লব। যিসকলক গ্রেস মার্ক দিছিল তেওঁসকলৰ যি চাকৰি ইতিমধ্যে পাইছে তেওঁলোকৰ যাতে চাকৰি না যায়, আর গলেও যাতে কিবা বেলেগ পর্যায়ের জড়িয়ে তেওঁলোকক বেলেগ চাকরি বা এই শিক্ষকর জড়িত আন চাকরি নিয়োগ করা হয়। এটা পর্যায়টা যেহেতু হাইকোর্টের ফলের দুমাহ সময় সীমা দিয়া হয়েছে, আমি এই দুমাহর ওয়েট করব লাগিব। যিসকল শিক্ষকে এই গ্রেস পাই এগ্রিগেট 110 নম্বর নাই, তেওঁলোকে এই দুমাহর কারণে যথেষ্ট মানসিক অশান্তিত থাকিব লাগিব। সরকারের ফলের কি উত্তর দিয়া হয় বা সরকারে কি সিদ্ধান্ত হাইকোর্টত জনায়, ভিডিওটির জড়িয়ে কথাখিনি জানালো। নিশ্চয় এরকম বহুত শিক্ষক আছে যিসকল শিক্ষকে গ্রেস মার্ক পায় হাইস্কুলত চাকরি করে আছে, যিসকলে গ্রেস মার্ক পাইছে কিন্তু এগ্রিগেট 110 বা 120 নহয়। এই ভিডিওটি যদি তেনেকুৱা কোনো শিক্ষকে চাইছে অনুগ্রহ করে কমেন্ট বক্সত কমেন্ট করব, আপনার মতামত জানাব। পরবর্তী পর্যায়ত আমি এই আটাইবিলাক কমেন্ট সংগ্রহ করে আমি আন এটি ভিডিও প্রস্তুত করবর কারণে চেষ্টা করি। ভিডিওটি ইমানতে সামৰিছো, ধন্যবাদ।